কিছু এমন কাজ আছে যেই কাজগুলো করলেও আমাদের রোজা ভাঙবে না, অথচ আমরা মনে করি যে আমাদের রোজা মনে হয় ভেঙে গেছে, যার কারণে পরবর্তীতে খাবার খাওয়া শুরু করে দেই। এরপরে কিন্তু আমাদের কাজা কাফফারা উভয়টি আদায় করতে হয়। এজন্য আমাদেরকে বিষয়গুলো জেনে নিতে হবে যে এই কাজগুলো করার পরেও কিন্তু আমাদের রোজা ভাঙবে না, সুতরাং কোনো টেনশনের কারণ নেই। এক নম্বর, যদি কোনো ব্যক্তি গোসল করেন, অর্থাৎ সারাদিন তিনি ক্লান্ত বা স্বাভাবিক অবস্থাতে তিনি গোসল করতে পারেন, গোসল করলে কিন্তু রোজা ভাঙবে না। অনেকে মনে করতে পারেন যে আমি যদি গোসল করি আমার শরীরের মধ্যে কিন্তু পানি ঢুকতে পারে, লোমকূপ দিয়ে পানি ঢুকে প্রবেশ করে, এর কারণে মনে হয় রোজা ভেঙে যেতে পারে না, এমনটি নয়। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধা লাঘবের জন্য, মানে ক্ষুধা লেগেছে তার এটাকে নিবারণের জন্য যদি দীর্ঘ সময় ধরে সে পানির মধ্যে অবস্থান করে, ডুব দিয়ে থাকে বা পানির মধ্যে থাকে এই উদ্দেশ্য করে, তাহলে সেটা মাকরু হবে। দুই নম্বর, অনেক সময় আমরা কুলি করি, কুলি করার পরে আমাদের মুখের মধ্যে হালকা কিছু পানি থেকে যায়, অজু করার সময় এমনটি হয় যে হালকা কিছু পানি মুখের মধ্যে থেকে গিয়েছে, তো অনেক সময় আমরা মনে করি এই সামান্য পানির কারণে মনে হয় আমাদের রোজা ভেঙে গিয়েছে, যেহেতু এটা মুখের মধ্যে চলে যায়। আসলে বিষয়টি এরকম নয়, বরং ওটা একবারে স্বাভাবিক, অর্থাৎ আপনি যখন কুলি করবেন, কুলি করার পরে পানি ফেলে দিয়েছেন, স্বাভাবিক যে হালকা পানির যে ভিজা অবস্থা থাকে এটার কারণে কিন্তু এটা ভিতরে গেলেও আমাদের রোজা ভাঙবে না। তিন নম্বর, নিজেকে কোনো ব্যক্তি যদি নিয়ন্ত্রণ করে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি তার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারেন, আলিঙ্গন করতে পারবেন, এটার কারণে কিন্তু কোনো ব্যক্তির রোজা ভাঙবে না। এরপরে কোনো ব্যক্তি যদি পানি দিয়ে নাক পরিষ্কার করেন স্বাভাবিকভাবে, তাহলে কিন্তু তার রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নাক দিয়ে ভেতরে পানি দিয়ে দেন, অর্থাৎ ভেতরে চলে যায় বা ভেতরে দিয়ে দেন, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এরপরে কোনো ব্যক্তি যদি এমন অবস্থা তৈরি হয়েছে যে খাবার রান্না করছে, কিন্তু খাবার রান্না করার পরে হয়তো বা এর লবণটা দেখতে হবে বা স্বাদটা কেমন হয়েছে এটা অনুভব করার দরকার আছে, অনেক মানুষের খাবার রান্না করতে হবে, এত সমস্যা হয়ে যাবে, সেক্ষেত্রে তার জন্য করণীয় হচ্ছে সে সামান্য একটু ঝোল নিয়ে সেটা মুখের মধ্যে জিব্বার মধ্যে দিয়ে ওটা স্বাদটাকে ছেঁকে আবার ফেলে দেবে এবং মুখটাকে পরিষ্কার করে নিবে, এটা তার জন্য জায়েজ রয়েছে। অর্থাৎ তিনি খাবারের টেস্ট, স্বাদ যেটা রয়েছে লবণ, সেটা তিনি টেস্ট করতে পারবেন এবং সাথে সাথে এটাকে ফেলে দিতে হবে, এটার কারণে কিন্তু তার রোজা ভাঙবে না। ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করেন স্বাভাবিকভাবে, বিশেষ করে আতর ব্যবহার করেন, তাহলেও কিন্তু সেই ব্যক্তির রোজা ভাঙবে না। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি স্বপ্নদোষ হয়, রোজা রেখেছেন, ঘুমিয়েছেন, স্বপ্নদোষ হয়েছে, তাহলেও কিন্তু সেই ব্যক্তির রোজা ভাঙবে না। এরপরে কোনো ব্যক্তি যদি ভুলে কোনো খাবার খেয়ে ফেলেন, অনেক সময় রোজার কথা ভুলে গিয়েছেন, এ অবস্থায় যদি অনেক খাবারও খেয়ে ফেলেন ভুল অবস্থায় থাকা অবস্থায়, তাহলে কিন্তু আপনার রোজা ভাঙবে না। হ্যাঁ, তবে যখনই খাবারের কথা স্মরণ এসে যাবে যে আমি তো খাবার খাচ্ছি কিন্তু আমার তো রোজা রয়েছে, সাথে সাথে খাবার ওটাকে ফেলে দিতে হবে এবং মুখকে পরিষ্কার করে নিতে হবে, তারপরে কোনো খাবার কিন্তু অবশ্যই গ্রহণ করা যাবে না। মনে পড়ার পরে সামান্য পরিমাণ খাবার খেলেও কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, কিন্তু মনে পড়ার আগ পর্যন্ত যত খাবার আপনি খেয়ে ফেলেন এটার জন্য আপনাকে ধরা হবে না। ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি সুরমা ব্যবহার করে, তাহলেও কিন্তু তার রোজা ভাঙবে না। তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি মেসওয়াক করে, এ কারণে তার রোজা ভাঙবে না, বরং মেসওয়াক করলে আরও সওয়াব রয়েছে। এবং কোনো ব্যক্তি যদি প্রয়োজনে টুথপেস্ট ব্যবহারও করে ব্রাশ করার জন্য, তাহলেও তার রোজা ভাঙবে না, তবে তার জন্য মাকরু। হ্যাঁ, যদি এর যে টুথপেস্টের যে বিষয়গুলো রয়েছে এটা যদি ভিতরে প্রবেশ করে, তাহলেও কিন্তু অবশ্যই আমাদের রোজা ভেঙে যাবে। এরকম অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আসলে আমাদের রোজাকে ভাঙে না, বরং রোজা ভাঙার জন্য নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা ফলো করব, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কারণগুলোতে আমার রোজা ভেঙে যাচ্ছে।